আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিব আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর। অনেকেই বাংলাদেশ থেকে নতুন ভিসাধারী অথবা পুরাতন ভিসাধারীরা প্রশ্ন করেছেন, এই মুহূর্তে কুয়েতে যেতে কোনো প্রকার মোবাইল অ্যাপসের প্রয়োজন রয়েছে কিনা। আপনাদের জন্য জানানো যাচ্ছে যে যদি কেউ ভ্যাকসিন গ্রহণ করে থাকে বা না গ্রহণ করে থাকে, সকলেই এখন কুয়েতে প্রবেশ করতে পারবে। তবে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন, মোবাইলে ইমিউন অ্যাপসটি সক্রিয় করে রাখতে পারেন। এছাড়াও যারা অনলাইনে আকামা নবায়ন করেছেন, তারা কুয়েত মোবাইল আইডি অ্যাপসটি সক্রিয় করে রাখতে হবে। আর যারা কোনো প্রকার ভ্যাকসিনই গ্রহণ করেননি, তারা পিসিআর করে কুয়েতে প্রবেশ করতে পারবে। এই নিয়মটি নতুন ভিসাধারীদের জন্য প্রযোজ্য, পুরাতন ভিসাধারীদের জন্যও প্রযোজ্য। অনেকেই বুস্টার ভ্যাকসিন সম্পর্কে জানতে চাইছেন, বুস্টার ভ্যাকসিন গ্রহণ না করলে কোনো সমস্যা হবে কি না। বুস্টার ভ্যাকসিন গ্রহণ না করলেও কোনো সমস্যা হবে না, তবে বুস্টার ভ্যাকসিন গ্রহণ করে আসতে পারলে সেটিই ভালো। আরও একটি কমেন্টসের উপর ভিত্তি করে জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কুয়েতে প্রবেশ করতে মুসাফির প্ল্যাটফর্ম বা বেলসালামা প্ল্যাটফর্ম সহ বিভিন্ন ধরনের অনলাইন সিস্টেমগুলো আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলোতে শিথিলতা আনা হয়েছে। ভ্যাকসিনের প্রমাণপত্র দেখানোর জন্য শুধুমাত্র ইমিউন অ্যাপসটি সক্রিয় করে রাখলেই হবে। অনেকেই ভিসার ব্যাপারে জানতে চাইছেন, 20 নম্বর ভিসা বা 18 নম্বর ভিসা বের করতে লামানা লাগে কিনা। লামানা উভয় ক্ষেত্রেই অনেকেরই লাগছে, আর লামানার মাধ্যমে অনেকেরই ভিসা বের হচ্ছে। উল্লেখ থাকে যে আগের বছরগুলোতে লামানার মাধ্যমে কম ভিসা বের হলেও এখন লামানার মাধ্যমে অনেক ভিসাই বের হচ্ছে, যা আর্টিকেল 20 এবং 18 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত। অনেকেই জিজ্ঞেস করেছেন সাধারণ প্রক্রিয়ায় কবে ভিসা বের হবে, এ সম্পর্কে জানতে চান। এ ব্যাপারে বলতে হয় যে বিগত কয়েক বছরের ভিসার ব্যাপারে পর্যালোচনা করলে দেখা যায় যে সাধারণভাবে আর্টিকেল 18 নম্বর ভিসা বেরই হয়নি, শুধুমাত্র লামানার মাধ্যমেই আর্টিকেল 18 নম্বর ভিসাগুলো বের হয়েছে। অর্থাৎ এই লামানা প্রক্রিয়া কবে শেষ হয় বা কবে উঠে যায় সে সম্পর্কে সঠিক বলা যাচ্ছে না। কেউ যদি কুয়েতে আসতে ইচ্ছুক হয় 18 নম্বর আর্টিকেলে অথবা 20 নম্বর আর্টিকেলে, তবে লামানা প্রসেসিংয়ের মাধ্যমেই আসতে হবে। লামানা সম্পর্কিত আরও একটি তথ্য হলো, ভিজিট ভিসা বা পারিবারিক ভিসা বের করতে কোনো প্রকার লামানার প্রয়োজন হয় না। অনেকেই বিভিন্ন ধরনের কাজের উদাহরণ দিয়ে জানতে চেয়েছেন, ড্রাইভারি ভিসা বা দোকানের ভিসা বা ফার্নিচারের দোকানের ভিসা, বিভিন্ন ধরনের কাজের ভিসা কবে বের হবে বা এই ভিসাগুলো কোথায় পাবো। এই সকল কাজই আর্টিকেল 18 নম্বর অর্থাৎ শন ভিসার অন্তর্ভুক্ত। এই সকল কাজে কুয়েতে কেউ আসতে ইচ্ছুক হলে আর্টিকেল 18 শন ভিসা পেতে হবে। তবে উল্লেখ থাকে যে বর্তমানে যেই শন ভিসাগুলো রয়েছে সেগুলো আকদ ভিসা, যেই ভিসাগুলোতে আসলে একটি নির্দিষ্ট কোম্পানির অধীনেই কাজ করতে হবে, আপনার ইচ্ছা মতোই কোনো দোকান বা কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং কাজে আসার আগে ভিসাগুলো অবশ্যই যাচাই বাছাই করে নিবেন। সম্মানিত ভিউয়ার্স, তথ্যগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আপনারা সাম্প্রতিক সময়ে কয়েকটি ভিডিওতে একই ধরনের অনেকবার প্রশ্ন করেছেন, সময়ের অভাবে অনেকেরই উত্তর দেওয়া হয়নি। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উত্তর পেয়ে গেছেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদের দেখানোর জন্য শেয়ার করে সুযোগ করে দিতে পারেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকেও ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই এমনটি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।